গতকাল গোবিন্দগঞ্জ থানাধীন কোমরদহ ইউনিয়নে নয়াপাড়া গ্রামে বোরহান উদ্দিনের বাড়িতে যে ঘটনা ঘটে তার প্রেক্ষিতে আমরা তদন্তে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 1971 সাল কিংবা তার পূর্বে যে মর্টারের ব্যবহার হয়েছিল সেটা একটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সেটা সেই বাড়িতে কাটতে গিয়ে সেই বিস্ফোরণের ঘটনা ঘটে, এর সাথে কোনো জঙ্গি তৎপরতা কিংবা অন্তর্ঘাতমূলক কোনো তৎপরতা থেকে শুরু করে অন্য কোনো নাশকতামূলক সম্পর্ক নেই সেটা আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। আমরা এই মর্টারের বিভিন্ন অংশ আমাদের এই যে ঢাকা থেকে এক্সপার্ট টিম এসেছে তারা কালেক্ট করেছে, সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে, আমাদের এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।